দুই নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন, আমিন। আপনাদেরও মসজিদে যেতে ভয় আর লেট করে জামাত শুরু হওয়ার ওজর থাকার কারণে আমি ফজর সালাত আউয়াল ওয়াক্তে বাসায় আদায় করে থাকি। কথাটা শুনুন, মসজিদে যেতে ভয় লাগে, ভয় যদি চোর ডাকাতের ভয় থাকে যে মেরে ফেলে দিবে, অথবা এমন দুশ্মন জানের দুশ্মন আছে মেরে ফেলে দিবে, তাহলে যাবেন না, তাহলে তখন যাবেন না মসজিদে। কিন্তু জিন বলে ভয় লাগে, অন্ধকারে তো অনেকে ভয় লাগে আমার দেশে, তাই না? এই ভয় চলবে যে জমাতে যাব না, হ্যাঁ, বা এমনি সাপ বিচ্ছু বলে ভয়, কী জানি রাস্তায় কোথায় সাপ থাকে, তাই চলবে না? যেতে হবে আপনাকে, যেতে হবে, আলো আলো নিয়ে যান আপনি। তো এই ভয় কথাটি এইভাবে চলবে না যে শুধু একটু ভয় লাগে, আমার ভিতরটা দুর্বল, এমনি যে মসজিদ যেতে ভয় লাগে না, জি। তো মসজিদে যেতে আসল হচ্ছে মসজিদে গিয়ে পুরুষদেরকে সালাত আদায় করতে হবে। তারপরে মসজিদে আরেকটা অজুহাত হচ্ছে তার ওজোর যে লেট করে জামাত শুরু করে, তো লেট করে জামাত করা জায়েজ, কিন্তু উত্তমের খেলাফ, ফরজের খেলাফ নয়। যে এই জোহর ফরজ হয়েছে ধরেন 12টার সময় বা 11:45 ধরেন দামামে, কেউ যদি 1:30 সময় পরে হারাম কাজ করে দিলে এমন নাই, কিন্তু জামাতটা হইতে হবে, জামাত ফরজ, জামাত ফরজ। কোথাও যদি জামাত হয় 1টা 1:30 জায়েজ, কোনো অসুবিধা নেই। কাজ বশত জামাত ছুটে গেছে, কাজ বশত জামাত ছুটে গেছে, এখন আসর আগ পর্যন্ত আদায় করতে পারবো, আপনি দুটোতেও যদি আদায় করেন 2:30 আদায় করেন, জায়েজ কিনা? কিন্তু একজন মমিন তাড়াতাড়ি আদায় করে নেবে, কারণ এটি ফরজ। আল্লাহ না করে সে মারা যায়, তার কাঁধে বোঝা থেকে যাবে, রক্ত চলে আসছে, রক্ত দীর্ঘ সময় চলে যাচ্ছে, এই জন্য জলদি করবে। কিন্তু কার্যবশত যার মহিলারা যদি নয় যে চুলা বাদ দিয়ে দৌড় দেবে, অথচ স্বামী আসলে গাল খেতে হবে, আগে পাকশাক করে নিক তারপরে সালাত পড়ুক, হ্যাঁ। তো অনেক মহিলারা এই ক্ষেত্রে না জানার কারণে বাড়াবাড়ি করে। আউয়াল ওয়াক্তে সালাত পড়া ওয়াজে ফরজ নয়, বরং মুস্তাহাব, উত্তম সুন্নাত, উত্তম, শুধু এতটুকু, জি। সেই জন্য দেরি করে যদি নামাজ পড়ে, এসে ফজর হোক অথবা আসর হোক, হানাফিদের এই দুটো নামাজে বেশি দেরি করে, জোহরেও দেরি করে, তাদের সাথে নামাজ হবে যদিও অনুত্তম। তো আপনার এই অজুহাতে বাসায় নামাজ পড়া জায়েজ নয়। এখন আমার কি আজান একামত দিয়ে সালাত আদি করতে হয়? প্রথম কথা, আপনার বাড়িতে এভাবে নিয়মিত নামাজ পড়া জায়েজ নয়, জামাতে গিয়ে পড়তে ওর কাউ মার রাখিন, আল্লাহ বলছে রুকু কাজের সাথে রুকু করো। দুই নম্বর কথা, যতক্ষণ পর্যন্ত বড় শিরক না করে ওরা, বড় শিরক করলে তাদের পিছনে সালাত জায়েজ নয়। যেমন বেরেলভি বড় শিরক করে, শিয়ার বড় শিরক কুফরি করে, তাদের পিছনে নামাজ হবে না। আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, সেই মসজিদে আল্লাহ ছাড়া অন্যের অন্যকে আল্লাহর হক দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে তাদের পিছনে নামাজ হবে না, জি। আজান একামত দিতে হবে কি না বাড়িতে হলে? বাড়িতে একামত দেবেন, একামত দেবেন। আজান যদি শোনেন তো সেই আজানই যথেষ্ট, কিন্তু আজান যদি না শোনেন তাহলে আজান দিয়ে দেওয়া ভালো। মাঠে ঘাটে একা থাকলেও আজান দিয়ে দেওয়া ভালো। এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, পাহাড়ের চূড়ায় কোনো ব্যক্তি যদি তার বকরি ছাগল নিয়ে থাকে আর সেখানে যদি আজান দেয়, ইয়াজ্জানু ওয়ায়াকিম, এ কথা রয়েছে, তার মানে আজান দেওয়া ভালো যদি আজান না শোনেন।